ইসলামের ইতিহাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় খন্দকের যুদ্ধ, মার্চ ও এপ্রিল 627 খ্রিস্টাব্দ, কারণ, ঘটনা, ফলাফল। খন্দকের যুদ্ধ উদ্দীপক হিসেবে পড়ে জ্ঞানমূলক প্রশ্ন থাকে এবং অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে থাকে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে খন্দকের যুদ্ধ উদ্দীপক হিসেবে প্রশ্ন পড়ে। ইসলামের সূচনা পর্বে যে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, খন্দকের যুদ্ধ সেগুলোর অন্যতম। তবে এ যুদ্ধ ইতিহাসে বিভিন্ন নামে পরিচিত। ফরিখা, খাল বা খন্দ খনন করে মদিনা রক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে এটি ফরিখা বা খন্দকের যুদ্ধ নামে পরিচিত। পবিত্র কোরআনে এ যুদ্ধকে আজহাবের যুদ্ধ নামে উল্লেখ করা হয়েছে। মূলত মক্কার কুরাইশ এবং তাদের মিত্র বেদুইন ও ইহুদিদের সম্মিলিত বাহিনী 627 খ্রিস্টাব্দে মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মদিনা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে সালমান ফার্সির নামে একজন পারসিক সাহাবার পরামর্শে খন্দক বা পরীক্ষা খননের মাধ্যমে মদিনা শহরের প্রতিরক্ষা দৃঢ় করেন। তা ইতিহাসে এ যুদ্ধ খন্দকের যুদ্ধ নামে পরিচিত। শিক্ষার্থীরা, খন্দকের যুদ্ধের কারণ কুরাইদের প্রতিপত্তি অর্জন। কুরাইশরা উহুদের যুদ্ধে জয়লাভ করল। এই যুদ্ধের মাধ্যমে মূলত তাদের আশানুরূপ সাফল্য অর্জিত হয়নি। তারা মুসলমানদের বিনাশ করতে পারেনি, মদিনার দখল করতেও পারেনি। ফলে উহুদের যুদ্ধের জয়ের মাধ্যমেও তাদের রাজনৈতিক ও বাণিজ্য পথের নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাই তারা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করবার জন্য আবার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মুসলমানদের শক্তি বৃদ্ধি। উহুদের যুদ্ধে মুসলমানরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে পরাজিত হলো। এ যুদ্ধের শিক্ষা নিয়ে তারা একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে থাকে। তাদের এই শক্তি বৃদ্ধিতে মক্কার কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা নিজেদের সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে শেষবারের মতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করল। যুদ্ধ আসন্ন হয়ে পড়ে। বেদুইনদের শত্রুতা।
মদিনায় বসবাসকারী বেদুইনরা চিরকাল উত্তরাজ করে তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এসব কার্যকলাপ পছন্দ করতেন না, এমনকি তিনি কয়েকবার বেদুইনদের শাস্তি প্রদান করেন। এর ফলে বেদুইনরা মুসলমানদের উপর অসন্তুষ্ট হয়ে কুরাইদের সাথে হাত মেলায়। এস এম ইমামউদ্দিন বলেন, মক্কার উপকণ্ঠে বসবাসকারী বেদুইনদের সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক প্রভাব হ্রাস পেতে থাকলে তারা তাদের কুরাইদের ডাকে সাড়া দেয়। মুসলিম যাত্রী দলকে হয়রানি। মদিনার মুসলমানরা নিজেদের ব্যবসায়িক ও বিভিন্ন প্রয়োজনে দুমাতুল চান্দলের পথ নিয়ে চলাফেরা করত, কিন্তু দুমাতুল চান্দলের শাসকেরা ইহুদিদের প্রচারণায় মুসলমানদের হয়রানি শুরু করলে স্বাভাবিকভাবেই যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ইহুদিদের উস্কানি। উহুদের যুদ্ধে বিশ্বাসঘাতকতার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজির ও বনু কাইনুকা নামে এই দুটি ইহুদি গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করেন। এই বহিষ্কৃত ইহুদিরা খাইবারের ওয়াদি উল কুরা এবং সিরিয়ার বাণিজ্য পথ সহ বিভিন্ন স্থানে বসতি স্থাপন করতে থাকে। এরা পরবর্তী সময় স্থানীয় জনগণ ও শাসকদের মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে, ফলে অনেক ক্ষেত্রে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। খন্দক যুদ্ধের ঘটনা। 627 খ্রিস্টাব্দের মার্চ মাসে কুরাইশ, ইহুদি ও বেদুইনদের মিলিত শক্তি নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণের জন্য রওনা হয়। এই যুদ্ধে কুরাইশ বাহিনীতে 600 অশ্বারোহী, 10,000 যোদ্ধা অংশগ্রহণ করে। অন্যদিকে আসন্ন এই বিবাদ থেকে মুসলমানদের রক্ষা করবার জন্য 3,000 সৈন্যের একটা সেনাদল গঠন করেন, কিন্তু এত অল্প পরিমাণ সৈন্য নিয়ে উহুদের যুদ্ধে বিজয়ী কুরাইদের মোকাবেলা করা কঠিন মনে করে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য সালমান ফার্সি নামে একজন সাহাবীর পরামর্শে মুসলিম বাহিনী শহরের অরক্ষিত স্থানগুলোতে পরীক্ষা খনন করেন, ফলে মুসলমানদের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হয়। 627 খ্রিস্টাব্দের 31 মার্চ কুরাইদের সম্মিলিত বাহিনী মদিনায় হামলা চালায়, কিন্তু পরীক্ষা অতিক্রম করে হামলা চালাতে তারা ব্যর্থ হয়। দীর্ঘ 27 দিন অবরোধের পর খাদ্য অভাব, ঝঞ্ঝা ও প্রবল হিমেল হাওয়ায় কুরাইশ বাহিনী প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হলে আবু সুফিয়ানের অবরোধ প্রত্যাহার করে মক্কায় ফিরে যায় এবং যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। খন্দক যুদ্ধের ফলাফল। ইসলাম বিরোধী ঐক্য জোটে ভাঙন। খন্দকের যুদ্ধে পরাজিত হলে ইসলাম বিরোধী ঐক্য জোটে ভাঙন দেখা দেয়, কেননা অবরোধ চলাকালীন আবু সুফিয়ানের সাথে গাতফান গোত্র ও বনু কুরাইজা গোত্রের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ফলে এ ঐক্যজোটে ভাঙন দেখা দেয়। কুরাইদের সামরিক শক্তি হ্রাস। খন্দক যুদ্ধে পরাজিত হওয়ার পর কুরাইদের সাথে মিত্রদের সম্পর্ক ভেঙে যায়, ফলে কুরাইদের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এছাড়া এ যুদ্ধে
কুরাইদের বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়। তারা আর যুদ্ধ করার মতো শক্তি সঞ্চয় করতে পারেনি। ইসলামের ব্যাপক প্রসার, খন্দক যুদ্ধের পরে ইসলামের প্রচার ও প্রসারের গতি বৃদ্ধি পায়। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে ইসলাম প্রচারের বিস্তার সাধনে সচেষ্ট হন এবং পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা ইসলাম গ্রহণ করতে থাকে। এস এম ইমামউদ্দিন বলেন, শান্তি প্রতিষ্ঠিত হলে ধর্ম প্রচারের কাজ সহজ হয়ে পড়ে। ইহুদিদের শাস্তি প্রদান, খন্দক যুদ্ধে বনু কুরাইজা গোত্র মুসলমানদের বিপক্ষে কুরাইদের সাথে গোপন ষড়যন্ত্র ও সাহায্য করে। এই যুদ্ধে কুরাইশ তার মিত্রবাহিনী পরাজিত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজা গোত্রকে শাস্তি দিতে পদক্ষেপ গ্রহণ করেন। ইহুদিদের অনুরোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরই নেতা সাদ ইবনে মুয়াজকে বিচারক নিযুক্ত করেন। সাদ ইহুদি ধর্মগ্রন্থ অনুসারে বনু কুরাইজা গোত্রের পুরুষদেরকে হত্যা, মহিলা ও বালক বালিকাদেরকে দাস দাসী হিসেবে ব্যবহার এবং তাদের ধন সম্পত্তি বাজেয়াপ্ত করার রায় দেন। এই রায় সম্পর্কে সৈয়দ আমির আলী বলেন, বর্তমানকালে এই শাস্তি অত্যন্ত কঠোর বলে মনে হবে, কিন্তু সে সময় প্রচলিত যুদ্ধের প্রথা অনুসারে তা বিধিসম্মত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা বৃদ্ধি, খন্দক যুদ্ধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদা বৃদ্ধি পায়। কেননা মদিনাকে রক্ষা করায় মদিনাবাসী তাকে একাছত্র অধিপতি হিসেবে সম্মান দেখিয়েছিলেন। এছাড়া প্রতিপক্ষের বিশাল বাহিনী সেনাবাহিনীর উপর মুসলমানদের বিজয়ের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। ক্যামব্রিজ হিস্ট্রি অব ইসলাম গ্রন্থে বলা হয়েছে, এ অবরোধের ব্যর্থতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বড় বিজয় ছিল। তাই পরিশেষে আমরা বলতে পারি যে খন্দকের যুদ্ধে চারিপাশে পরীক্ষাপন্ন ও প্রাকৃতিক আবহাওয়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে জয়লাভ করেন এবং কুরাইশ বাহিনী পরাজিত হয়, এবং এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইসলামের প্রসার খুবই বৃদ্ধি পায় এবং মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ধর্মীয় মর্যাদা বৃদ্ধি পায়। সাথে সাথে বিভিন্ন অঞ্চলতে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। শিক্ষার্থীরা আগামী দিন আমরা হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা যে যেখানে আসো সেখানেই ভালো থাকো এই কামনা করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।